বন্ধক রাখা জায়েজ আছে ইভেন্ট গড সাহেব বলেন বুঝলেই হবে এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক বন্ধক দেওয়া বৈধ বন্ধক জমি ব্যবহার করা অবৈধ ব্যবহার করতে গেলে ব্যবহারের বিনিময়ে জমির মালিককে কিছু দিতে হবে যেটাকে আমাদের দেশে খাই খালাসি বলে অর্থাৎ আপনি 50,000 টাকা দিয়ে জমি নিলেন আপনার কাছে থাকবে প্রতি বছর জমি বাবদ বাজারে বাজার মূল্য হয় মাসে বিঘা প্রতি 2,000 আপনি 1,000 করলেন কারণ একটা দোকান যখন ভাড়া যদি হয় 2,000 আপনি যদি 2,00,000 অ্যাডভান্স দেন ওই দোকানের ভাড়া হয় 1,000 কাজেই আপনি যেহেতু তাকে অ্যাডভান্স দিচ্ছেন এই জন্য ভাড়া কমতে পারে কিন্তু ওই জমি ব্যবহার করলে ওই 50,000 যদি ফিরিয়ে নেন তাহলে ওটা সুদ হয়ে যাবে বন্ধক রাখা জায়েজ আছে আপনি কারোর কাছ থেকে টাকা লোন নিয়ে তাকে আপনার জমিটা দিলেন যে ভাই টাকা যে নিলাম এটা যে তোমাকে আমি দেব গ্যারান্টি কি গ্যারান্টি হলো জমিটা তোমার কাছে থাকুক আমি মেরে খাবো না এটা তোমার কাছে আমার গ্যারান্টি হিসেবে থাকুক বন্ধকটা হলো গ্যারান্টির জন্য কিন্তু আমাদের সমাজে যেটা হয় শতকরা প্রায় 100% এর মতো 99%-এরও বেশি মানুষ জমি বন্ধক রেখে সেই জমি ভোগ করে এটা সুস্পষ্টভাবে নাজায়েজ কাজ অনেক উলামায়ে কেরাম এটাকে কাট্টা হারাম বলেছেন অনেকে মাকরুহ তাহরিমি বলেছেন কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারণ কুল্লু কর্দিন জাররা নাফআন ফাহুয়া রিবা যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেক উলামায়ে কেরাম এটাকে রেবা বলেছেন সুদ বলেছেন অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে 5,00,000-10,00,000 টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটা আমি কাজ সারলাম যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে তিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুনাহ হবে এখন কথা হলো আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে কারোর কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয় টাকা দিয়ে দিব 5,00,000 জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে কিন্তু তার জমি সেই ভোগ করবে এটা কি কেউ দেয় নাকি হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা তাহলে লাভটা কি মনে রাখবেন কর্জে হাসানা মানুষকে হাওলাত দেওয়া এটা এত বড় ইবাদত এত বড় সওয়াব কোন কোন ক্ষেত্রে মানুষকে দান করার চাইতেও বেশি সওয়াব হয় কর্জে হাসানা কিন্তু আমাদের সমাজে আজকাল কর্জে হাসানা আছে লোন দেওয়ার সিস্টেম আছে এই না থাকার একটা কারণ হলো যারা লোন নেয় তারা একবার নিতে পারলে আর ওই লোকের চেহারাটাও সে দেখতে রাজি দোকান থেকে বাকি খাওয়ার পর অন্য দোকান থেকে ঘুরে ঘুরে নগদ খায় ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না এই চরিত্রের কারণে যারা লোন দিতে আগ্রহী তারা লোন দিতে চাইলেও দিতে পারে না আর এই কারণে শুধু লোন না দিয়ে লোনের বিপরীতে গ্যারান্টি নেবেন গ্যারান্টি কি আপনি কাউকে 10,000 টাকা লোন দিয়েছেন তার মোবাইলটা গ্যারান্টি দেন মোবাইলটা বন্ধ করে ডেস্কে আপনি ফেলে রাখেন আপনার ড্রয়ারে ফেলে রাখেন টাকা দিবা মোবাইল নিয়ে যাবা কাহিনী শেষ তাহলে সে ঘড়িমসি করতে পারবে না টাকা দিচ্ছে না এলাকার ময়মুরব্বি চেয়ারম্যান মেম্বারকে ডেকে আলেম ওলামাকে ডেকে বলবেন মোবাইলটা নিলামে উঠে বিক্রি করেন আমার টাকা আদায় করে দেন কাহিনী শেষ তাহলে সেক্ষেত্রে আপনার লোনও দিলেন লোনটা আদায়ও হলো কোনো ভয় থাকলো না ইসলামের সব সমস্যার সকল সংকটের সমাধান আছে শুধু আমরা আমল করি না অতএব লোন দেওয়ার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ মনে রাখবেন শুধুমাত্র স্বার্থের চিন্তা করলেই হবে না যে আমার লাভ কি আসলো লাভ হলো আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন বিনিময় পাবেন বিদায় খোলাসা কথা হলো জমি বন্ধক রেখে সেটা ভোগ যিনি টাকা দিয়ে জমি রেখেছেন তিনি ওইটা জমিটা ভোগ করতে পারবেন না জমি থাকবে তার কাছে গ্যারান্টি হিসাবে যার জমি ভোগ তিনিই করবেন শুধু তিনি টাকা না দিলে জমি যাতে করে বিক্রি করার উদ্যোগ নেওয়া যায় মূল দলিল দিয়া এলাকাবাসীকে নিয়ে সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন তবে এখানে বিপরীত রাস্তা বিকল্প একটা রাস্তা আছে সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত আপনার 5,00,000 টাকা দরকার কিন্তু জমি আপনাকে কেউ এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন চেঞ্জ করে নেন ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে কীভাবে সেটা আমি বলি যারা কট নেন পদ ফরম্যাটটা হবে এরকম ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা আমি ওনাকে 5,00,000 টাকা দিলাম উনি আমাকে জমি দিল আমরা বলবো এটা কট না এটা বন্ধক না এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে আপনার 10 কাঠা জায়গা আছে 1 বিঘা জায়গা আছে 5,00,000 টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব এই জমিটা আমি ভাড়ায় নেব প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে এটা তাদের ব্যাপার 100 টাকা 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে বছরে 1,200 টাকা ভাড়া থাকলো 5,00,000 টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম তাহলে এটা হলো জমি ইজারা ইজারা মানে ভাড়া দেওয়া ভাড়া দিয়ে
টাকা নেওয়া জায়েজ আছে যে আমি আপনাকে ভাড়া দিলাম এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন জমি ভাড়া দিয়ে দিছি ভাড়া দিলে যিনি ভাড়া নিয়েছে তিনি যা ইচ্ছে তা করতে পারবে অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে আর টাকা যিনি দিবেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে লামসাম ভাড়া থাকবে যাতে কোনো অসুবিধা না হয় পাঁচ বছর পরে উনি পরিশোধ করছেন তাহলে মাসে একশো টাকা করে ধরলে বছরে বারোশো হয় পাঁচ বছরে পাঁচ বারো ষাট হয় ওই পাঁচ লাখ থেকে ছয় হাজার টাকা বাদ যায় বাকি টাকা পরিশোধ উনি করে দিবে তাহলে উভয়ের জন্য হালাল হবে সিস্টেমটা বুঝতে পারছেন যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না আমি এক বিঘা জমি এনারে দিলাম এক লক্ষ টাকা এনার কাছ থেকে নিয়ে নিলাম যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার টাকা ফেরত দেওয়া লাগবে না দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর যদি চাষ করি দশ বছর পরে যখন টাকা ফেরত নেবে জমি ফেরত পেয়ে যাবে এই সিস্টেম আছে এর নাম কি এগ্রিমেন্ট কর যাই বলেন বুঝলেই হবে এই সিস্টেম পালন করা আর মায়ের সাথে জেনা করা এক কারা করছেন একটু দেখি আপনি হাত তোলেন তো ভাই এলাকায় ওয়াজ দিয়েছেন কেন ভাই এত সব আল্লাহর অলি বসে আছে এই এলাকায় মারা যায় এসব কিছু ওই নেই নাকি আমি একটু বেশি বলে ফেলছি না এসব আয়াত বাদ দিয়ে দিই আছে আমাদের কয়জন মানুষ এখানে নাই পঞ্চাশ হাজার মানুষ হবে এই জন্য আপনার লজ্জা করেন আর কেয়ামতে কোটি কোটি মানুষ থাকবে আপনার এখানে লেখা থাকবে সুখ অথবা মায়ের সাথে জেনা করেছেন এটা এখানে লিখে দেবে এই মুহূর্তে আপনি যদি এটা ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার নামাজ পড়ার রোজা রাখার বউ পর্দা করার কোনো দরকার নেই ওগুলো আরো সাবনরের মতো ছেড়ে দেবেন অন্তত মানুষ যেন শান্তি পায় আপনি বেকার পর্দা করে কি করবেন সুদ যদি ছাড়তে না পারেন আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে আর আপনি বউ তিন চার পল্ল পর্দা দিন বিশাল বুজুর্গ কিসের বুজুর্গ আপনি এখন এই সিস্টেমটা তো দুনিয়ায় থাকলে বেঁচে থাকলে কাজ করা লাগবে আমরা কিভাবে জায়েজ করতে পারি এই কট বন্ধক বলেন আর কি বললেন যেন এগ্রিমেন্ট না কি জানেন এটা পদ্ধতি হচ্ছে দুইটা যতদিন পর্যন্ত আমি চাষ করে খাবো ওনার জমি ততদিন আমাকে সরকারের যে খাজনা ওইটা আমার দেওয়া লাগবে আমি চাষ করে খাচ্ছি প্রতি বছরে সাতষট্টি টাকা করে সরকারকে দেওয়া লাগে কত আপনি কি ময়দানে আছেন দ্বিতীয় নাম্বার যখন উনি জমির টাকা ফেরত নেবে দু বছর পাঁচ বছর দশ বছর পরে হোক কমপক্ষে এক লাখে আঠারো থেকে বিশ হাজার টাকা কম নেওয়া লাগবে যেন জুলুম হয় না এই দুইটা সিস্টেম যদি আপনি যার কাছ থেকে নিয়েছেন জমি উনি পালন করে তাহলে জায়েজ হয়ে যাবে আর যদি না করে এরকম জমি ছেড়ে দেওয়া লাগবে আপনি দরকার ভিক্ষা করে খাবেন না সৌদ আমি খেতে দেব না তাহলে আপনার এখানে আর বাসনার দরকার নেই অর্থনীতিতে ব্যাংকিং ব্যবস্থা আছে মশারাকা মদারাবা মোরাবাহা এগুলো আবার এক একটা তিন প্রকার ছয় প্রকার নয় প্রকার করে আছে টাকা দিয়ে রিয়ান জমি রেখে সেই জমির দান কাওয়া কি জায়েজ রেহান বলতে কি উনি বন্ধক বুঝিয়েছে এটাই বলেছি কারোর কাছে যদি কোনো জিনিস বন্ধক দেয়া হয় বিশ্বনাথ ইসলাম নিজেও বন্ধক রেখেছেন কোনো জিনিস কোনো জিনিস বন্ধক রেখে তার বিনিময়ে যদি আপনি কিছু রাখেন ওইটা আবার পরবর্তীতে ফিরিয়ে দিতে হয় যেমন আমি কোনো একটা বিষয়ে আপনার কাছে রেহেন রাখলাম বন্ধক তার বিনিময়ে আমি টাকা আনলাম তো পরবর্তীতে আমাদের আমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে যে ওই সময়ে আমি ওই বস্তুটা ফিরিয়ে দেবো আর আপনার টাকাও ফিরিয়ে দেবো তো আপনি ওই সময়ের জন্য টাকাটা রাখতে পারেন বা অন্য কোনো বস্তু যদি আনেন ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যবহার করেন